তো আপনি যদি কৃষক হয়ে থাকেন এবং আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এই যোজনায় আপনি আবেদন করে থাকেন তাহলে অবশ্যই এই আপডেটটা আপনার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেননা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব নতুন আপডেট, একেবারে নতুন ব্রেকিং আপডেট। ইতিমধ্যেই আধার বেসড ওটিপি বেসড ই কেওয়াইসি সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আবার আপনারা জানেন যে বেশ কিছুদিন আগেও কিন্তু সেই ই কেওয়াইসি নিয়ে আপডেট এসেছিল। যখনই আপডেট বিভিন্ন ধরনের আসে আমরা কিন্তু আমাদের চ্যানেলে সেই তথ্য সেই খবর সবার আগে আপনার কাছে পৌঁছে দেই। তাই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওর নিচে দেখুন লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে এখনই ক্লিক করে দিন। তো বন্ধুরা এই মুহূর্তে ওপেন রয়েছে আপনার সামনে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইট। ওয়েবসাইটটা বলে দিচ্ছি pmkishan.gov.in। আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেই লিঙ্কটাও পেয়ে যাবেন। তো দেখুন এখানে স্পষ্ট করে কিন্তু দেওয়া আছে লাস্ট ডেট কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। পিএম কিষাণের ই কেওয়াইসি যেটা করতে হয় প্রত্যেক কৃষককে করতে হবে, এটা যারা টাকা পাচ্ছিলেন কিংবা এখনো পাচ্ছেন। বর্তমানে যদি আপনারা এই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে এই যোজনায় ই কেওয়াইসি না করেন তাহলে আগামীতে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা ঢুকতে অনেক সমস্যা হলে হতেও পারে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এবং অবশ্যই কিন্তু এটা করতেই হবে, কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে। এবং এটা বাড়িয়ে কয় তারিখ করা হয়েছে, 31 জুলাই। দেখতেই পাচ্ছেন 31 জুলাই লাস্ট ডেট, চলতি মাসের 31 তারিখ লাস্ট ডেট। এই মাসের মধ্যেই আপনার কিন্তু এই ই কেওয়াইসিটা করতে হবে। তো কিভাবে করবেন, তার কি প্রসেস, কোথায় ক্লিক করতে হবে, চলুন দেখে নেই। তো এই ওয়েবসাইটটা ওপেন করার পর নিচের দিকে যাবেন। দেখুন নিচের দিকে যাওয়ার পর আমি একটু রিফ্রেশ করে নিচ্ছি পেজটাকে, রিফ্রেশ করে তারপর দেখাচ্ছি। দেখুন এই পেজটা ওপেন করার পর নিচের দিকে গেলে আপনার ফার্মার কর্নার পেয়ে যাবেন এবং তার ঠিক নিচের লেখা রয়েছে ই কেওয়াইসি নিউ। এখানে একটা সার্চ অপশন আছে, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি বেসড ই কেওয়াইসি, জাস্ট আপনাদের ওটিপি দিতে হবে। ওটিপি দিয়ে সাবমিট করলে আপনার কিন্তু ই কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। কোনো রকম বড় কোনো ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। এখানে ছোট্ট সিম্পল স্টেপ বাই স্টেপ গেলেই আপনার এখান থেকে কিন্তু আপনার ই কেওয়াইসিটা করতে পারবেন। এর জন্য আপনার এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনার যে আধার কার্ড নাম্বার, অর্থাৎ যে পিএম কিষাণে আবেদন করেছেন, আপনি যে আবেদন করেছেন, আপনার যে আধার কার্ড নাম্বারটা আপনি সাবমিট করেছেন সেই আধার কার্ড নাম্বারটা ঠিক এই জায়গায় বসিয়ে দেবেন। এখানে আধার কার্ড নাম্বারটা জাস্ট বসিয়ে যখনই আপনারা এই সার্চ অপশনে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটা অপশন চলে আসবে, আধার রেজিস্টার্ড মোবাইল। অর্থাৎ আপনি যে আধার কার্ড নাম্বার দেবেন এখানে সেই আধার কার্ড নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক করা আছে। যদি আপনার আধারের সঙ্গে মোবাইল নাম্বার এখনো লিংক করা না থাকে তো অতি সত্বর দ্রুত আপনারা আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে অবশ্যই আপনার একটা মোবাইল নাম্বার লিংক করিয়ে নিন। কিভাবে লিংক করাবেন আপনারা অবশ্যই এই বিষয়ে যদি জানতে চান, শিখতে চান, আমি ভিডিও দেব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে। আপনারা প্রত্যেকেই যারা যারা এটা চাচ্ছেন কমেন্ট করবেন যে আধার কার্ড নাম্বার আর মোবাইল নাম্বার কিভাবে আমরা লিংক করাবো, তো এটা কমেন্ট করবেন, অবশ্যই আমি কিন্তু পরবর্তীতে এটা জানিয়ে দেব। এবং সেটা লিংক করা থাকলে আপনারা আপনাদের এখানে কিন্তু অবশ্যই সেই মোবাইল নাম্বারটা বসিয়ে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন। আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেই পাসওয়ার্ডটার জায়গা চলে আসবে নিচে এবং সেখানে দিয়ে সাবমিট করবেন। আপনার কিন্তু এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ওটিপি বেসড ই কেওয়াইসিটা সাকসেসফুলি হয়ে যাবে, এমন কোনো বড় ব্যাপার নেই, এটা একদম সিম্পল আছে, আপনারা করে নিন, লাস্ট ডেট কিন্তু খুব কাছেই। তো ইনফরমেশন যদি আপনাদের মনে হয় হেল্পফুল অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। ফিরছি পরবর্তী ব্রেকিং আপডেট নিয়ে, ভালো থাকবেন, ধন্যবাদ।